इस्लामपुर महाकुमा शासक कार्यालय में इस्लामपुर चाकोलिया ग्वालपोखर एवं चोपड़ा विधानसभा क्षेत्र के 4 भाजपा उम्मीदवारों ने अपना नामांकन जमा किया। इस्लामपुर फार्म कॉलोनी से पैदल चलकर एक सुसज्जित यात्रा के जरिए भाजपा के ये उम्मीदवार नामांकन पत्र जमा करने के लिए पहुंचे थे और उनके साथ मंत्री देवश्री चौधरी भी उपस्थित थी और उम्मीदवारों ने अपने जीत का दावा करते हुए नामांकन पत्र जमा किया। লাগছে মানুষ যে জন্মা যে জনমানুষের এই উন্মাদন আমি দেখেছি, লক্ষ্য করে কি 200 পার হবেই হবে, বাড়ি বাড়িতে পদ্মফুল ফুটবেই ফুটবে, পরিবর্তন আসবেই আসবে। প্রথমবারে মানে কি বিজেপি দেখছে যে সমাজসেবীকে একটা টিকিট দিয়েছে, আমি একটা ডাক্তার, আমার সিরায় সিরায়তে জনসেবা আছে, সিরায় সিরায়তে জনসেবা আছে। আমি করোনাতে কাজ করলাম, আমি অনেক কাজ করলাম, আমি ক্যাম্প দিলাম, রাজনৈতিক একটা মাধ্যম আছে জনসেবার জন্য, আমি জনসেবা করতে জন্য এসেছি, জনসেবা করব। চাকুলিয়া জনগণের মধ্যে তিনটা চিজ, সর্বপ্রথম একটা মহিলা কলেজ হবে, তারপরে পিএসসিতে স্পেশালিস্ট ডক্টর হবে, তারপরে কর্মসংস্থান হবে, এখানে একটা ভৌগোলিক আশীর্বাদ আছে চাকুলিয়াতে, চাকুলিয়াতে ভৌগোলিক আশীর্বাদ, এনএচ আর হাইওয়ে সঙ্গে সঙ্গে যাচ্ছে, একটি লজিস্টিক হার্ডওয়্যার করতে পারবো আমরা, আর একটু আমি ভুট্টা দিয়ে মকাই দিয়ে একটু কর্মসংস্থান করতে পারবো। জুতার জন্যে তো আপনারা দেখেছেন কত আশীর্বাদী, 100 বলবো, 200 বলবো, আমি তো মানে ভেবেছি যে আমার জিত সুনিশ্চিত আছে।